আপনি আহলে হাদিস বলবেন আর শিরকি কারবার করবেন, এটা আমি বরদাস্ত করতে পারি না। আর আমি জানি আপনাকে বললে মিটিং ডাকবেন, প্রস্তাব করবেন, পাশ জীবনও হবে না, কাজ হবে না, তো আমি নিজে কাছে সেরে দিয়ে গেলাম। তো স্যার ঠিকই করেছেন, মিটিং করলে পাশ হতো না। ছেলেদেরকে বলবো লেখাপড়া শিখো, লেখাপড়া শুধু আনাগুম বানাগুম মুস্ত হলে হবে না, এইগুলো আল্লাহ কী বলছেন, সরস সুরে ফাতিহা আল্লাহ কী বলছেন জানি না, এসবগুলো বই অনুবাদ শিখতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কুরআনের প্রথমে পাঁচটি আয়াত নাজিল হয়, এরপরে অন্য কিছু হয়েছে। এমন একটা মানুষের কাছে আয়াত নাজিল হচ্ছে যিনি নিজে পড়াও জানে না লেখাও জানে না, তাকে বলা হচ্ছে তুমি পড়ো, তার বলা হচ্ছে লেখো, আল্লামা বিল কলম, কলম দিয়ে যিনি আল্লাহ লেখাপড়া শিখিয়েছেন। আল্লাহবাক এই নির্দেশ তিনি এই নিরক্ষর নবীকে কেন দিলেন, নবী যে সত্য নবী তার বড় প্রমাণ কিন্তু এটাই যে যিনি পড়তে জানেন না লিখতে জানেন না তাকে আল্লাহ পড়ার এবং লেখার নির্দেশ দিচ্ছেন, এবং তিনি সেটা পড়ছেন এবং সেটা মুখস্থ বলছেন জাতিকে শোনাচ্ছেন, এটাই তার নবুয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দলিল। এর মধ্যে আটটা বিষয় রয়েছে যে আল্লামাল ইনসান মা আলাম ইয়ালাম, মানুষ যা জানে না আল্লাহ পাক তা মানুষকে শিখিয়েছেন। এতে প্রমাণ হয় মানুষ আসলে আমরা সবাই অজ্ঞ, কিছুই জানি না, যতটুক শিখি ততটুক জানি, কেউ বাপ মার কাছ থেকে শেখে, কেউ কোরআন হাদিসের মাধ্যমে শেখে, এই যা শেখার শেষ নাই। প্রত্যেক মসজিদের সঙ্গে মাদ্রাসা থাকা জরুরি, কারণ হারাম যেটা মসজিদের নববী যেটা ওটা মূলত একটা মাদ্রাসাই, যত সাহাবি ওখানে শিখেছেন না, সবই ওখানে শিখেছেন। এই জন্য আমাদের আহলে হাদিস জামাতের যারা পূর্ণ মুরব্বী যারা ছিলেন, বোধহয় এমন কোনো মসজিদ নেই দেশে তখন হতো না যেখানে ওনারা মাদ্রাসা করতেন না, তখন মক্তব বলা হতো, মনে পড়ে ছোটোবেলায় মক্তব বলা হতো, আমরা যুবসংঘের শুরু থেকে লিখতাম তোমার শাখায় মক্তব চালু আছে কি না, মক্তব বললে কেউ ডিস্টার্ব করতো না, মাদ্রাসা বললে সরকারি অনুমোদন লাগে, কত যে ঝামেলা। মূলত উদ্দেশ্য ছিল দিন শিক্ষা, দিন শিক্ষা ছাড়া মানুষ আকীদা পরিবর্তন হয় না। স্কুল কলেজ ব্রিটিশের আন্ডারে ছিল, তারা তাদের মতো করে মানুষ তৈরি করেছে, যে তাদের উদ্দেশ্য ছিল যে রক্ত মাংস হবে বাঙালি বা বিহারি বা ভারতীয়, কিন্তু আকীদা আমল হবে ব্রিটিশ ইংরেজ, তাদের সেই লক্ষ্যে তারা স্কুল কলেজগুলি করেছিল। এর হাতে বাঁচার জন্য আহলে হাদিসের মুরব্বীরা প্রত্যেক মসজিদের সঙ্গে মক্তব গড়ে তুলেছিল। এবং আপনারা পিছন ইতিহাস বলে রাখি যে আমাদের মুরব্বীরা কখনোই কোনো স্কুল কলেজের ছাত্র পড়াতেন না, ইংরেজদের স্কুলে কোনো দিন কোনো ছাত্র পড়াতেন না। পরবর্তীকালে এখন অনেক উত্থান পতন ঘটে গেছে, এখন এই সিস্টেমটা আমাদের কার্যকর। আজকে বক্তৃতা সেটা বললাম যে মাদ্রাসায় এমন সিলেবাস হয়েছে সে পড়ানো সে না পড়ানি ভালো, ঠিক স্কুল কলেজ তো গেছে গোল্লায়, শুধু ডিগ্রিধারী মূর্খ তৈরি হচ্ছে, বিশেষ করে ইসলামের আকীদা সম্পর্কে একেবারে আনকোরা, কিছুই জানে না। ফলে এই ছোটো ছোটো মাদ্রাসাগুলোতে যদি বাচ্চাদেরকে সঠিকভাবে গড়ে তোলা যায়, আকীদা অন্তত ফাউন্ডেশনটা মজবুত হবে, পরে সে বড় হবে অন্য কিছু করবে, সেদিক দিয়ে মসজিদের সঙ্গে মাদ্রাসা আসে এটা আমরা অত্যন্ত আনন্দিত। মসজিদটা অনেক বড়, পুরনো মসজিদ, আমি হচ্ছে 81 এসছি তখন যা দেখে গেছিলাম, এই নিচের অংশ তো সেরকমই দেখছি, এতো এইখানে তো বড় ঘড়ি দেখছিলাম আল্লাহ মোহাম্মদ লেখা, আমি এসেই একবার নামাজ দিলাম, এটা চলবে না, এক ঘরে দুই বুঝা। সে 81 সেদিন ডক্টর বারী সাহেব ছিলেন, আলমুদ্দিন সাহেব ছিলেন, ইবনে ফজল সাহেব ছিলেন, সে আব্দুল নূর সালাহ হয়েছিলেন, আমি তখন কেবল জয়েন করেছি ইউনিভার্সিটি, মানে 20 দিন জয়েন করেছি আমি 10th December 1980, আর এর সেখানে 81 বলছেন কয়দিন পরে। তো সেই স্মৃতি কিন্তু আমার মধ্যে আসে, তখন তিনি মহাজন ছিলেন, তিনি আমি রিসার্চকে যাই না, আমি আসছিলাম মাঝে বছর বছর দিয়ে আগে, এখানে ফজরের পরে দর্শ দিলাম, স্যার আমি সেই পাপি, সে বড় ই দিয়ে আমি ওই পাড়ি দিলাম ওখান থেকে, ওই যে ঘড়ি চাবি দেয় না লম্বা টুল, ও তো উঠে পাড়ি দিয়েছিল। আহলেস মসজিদে এগুলো থাকার কথা না, এটা বেদাতিরা করে, আল্লাহ থাকে কলবে, আল্লাহকে সাইনবোর্ডে থাকে নাকি, দেখবেন খেয়াল করে গাড়ির মাথায় একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ একদিকে গরিব নেওয়াজ খাজা নেওয়াজ এসে লেখে, আর ছোটো ছোটো ইজি ব্যাগ যায় ওরাও মাথায় একদিকে আল্লাহ মোহাম্মদ লেখে, কেউ কেউ শুধু আল্লাহ দিয়ে ভরি দেয়, কেউ কেউ হুন্ডার মাথায় আল্লাহ লেখে, বলে বাবা আল্লাহ কেউ হুন্ডা যদি ভেঙে যায় তো হুন্ডা আল্লাহ দিয়ে ভেঙে গেল, ওগুলো করো কেন কুলে,
বুঝতেই চায় না। ধারণা এই যে আল্লাহ দিয়ে সাইনবোর্ডটা দিয়ে দিই আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, এই ধারণাগুলোর শিরকি ধারণা। এগুলোর বিরুদ্ধে আমরাই সংগ্রাম করি। আর আমাদের মসজিদ তাহলে হবে, আমার টাঙ্গাইলে বেড়াডোমা মসজিদ অনেক পুরোনা, মানে পুরনো ঐতিহ্যবাহী মসজিদের মধ্যে বল্লা একটা, আপনাদের এটা একটা, টাঙ্গাইলে বেড়াডোমা একটা, এটা কতগুলো ঐতিহ্যবাহী মসজিদ আছে। তা আমি ওখানে গেছিলাম এক সম্মেলনে, আমি তো চিনি না, রাস্তায় যাচ্ছি মাইক্রো নিয়ে দেখছি তোমার সিমেন্ট দিয়ে আল্লাহর মোহাম্মদ লিখতেছে বাইরের দিকে। তা আমি যে বাড়িতে আমাকে নিয়ে গেলো মোতোয়াল্লি, বলে ভাই আপনার বাড়িতে কী বলে শাবল আছে? হ্যাঁ শাবল থাকবো না কেন দেন তো, মানে বুঝতে পারিনি। শাবলটা নিয়ে মাইক্রো রোডে চলে গেলাম ড্রাইভারকে নিয়ে, অন্য সব মেহমানদের নামাই দিলাম যে ড্রাইভারগুলো বেড়াতো হঠাৎ ভাঙো, তুই স্যার আল্লাহ ভাঙবো? হ্যাঁ আল্লাহ ভাঙতে হবে, শাবল দিয়ে গুঁতা গুঁতি সে ওটে কড়া সিমেন্ট অনেকক্ষণ লাগলো, আল্লাহ হঠাৎ মোহাম্মদ হঠাৎ এত ফ্রেশ করে দিয়ে এবার চলো। ও থতর কাঁপতেছে, আল্লাহ আল্লাহ ভাঙছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বেড়া তোর গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়াই দরকার, কিছুই হয়নি। কিন্তু আসার পরে মোতলি সাহেব বলছে স্যার কোথায় গেছিলেন? আল্লাহ ভাঙিয়ে দেখলাম, হ্যাঁ কোথায়? আপনার মসজিদ থেকে? আপনি মোতাল্লি ইঞ্জিনিয়ার মানুষ বোঝেন এগুলো? হ্যাঁ লজ্জা ভেঙে গেছে স্যার, আসলে কিন্তু বুঝতে পারি এই মুসল্লিদের চাপে পড়ি করেছে, আসলে আমি এ তো কোনো দরকার ছিল না, তো করলেন কেন? আপনি আহলে দিস বলবেন আর শিরকি কারবার করবেন, এতে আমি বরদাস্ত করতে পারি না। আর আমি জানি আপনাকে বললে মিটিং ডাকবেন, প্রস্তাব করবেন, পাশ জীবনও হবে না, কাজ হবে না, তো সব নিজের কাছে সেরে দিয়ে গেলাম। তো স্যার ঠিকই করেছেন, মিটিং করলে পাশ হতো না। এইভাবে আহলেদের জামাত থেকে কত যে বেদাত হটানো হয়েছে আমার জীবনে, তো ঠিক নাকি নাম লিখছে এই শিরকি নাম, কত যে নাম পাল্টানো হিসাব নেই। মুসলমানের নাম হবে তো আল্লাহর গোলাম, তাই না? আব্দুল মালিক, আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল, এরকম তো হবে। তেন লিখে বসেছে এ গোলাম মুস্তফা, মুস্তফার গোলাম হবে নাকি? হতে পারে না। মাদার বক্স, পীর বক্স, ধানাই পানি, আবুল তোমার নাম শত শত নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে, মানে মানুষ বোঝে না তো আরবি উর্দু ফার্সি উর্দু অনুবাদ কি মানুষ বোঝে না। এগুলো আস্তে 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 সমাজ সংস্কার করতে হয়েছে। তোমাদের বাবু কারো নামে এরকম উল্টোপাল্টা নাম আছে নাকি? শেরিকি নাম বরদাস্ত করা হবে না। আর টিচারদের বলে দেবো যদি ক্লাসে শেরিকি নাম তোমার সামনে আসে বাতিল করে দেবা। খোদাবাক্স হবে কিন্তু এই রহিম এসব এই কী মাদার বাক্স হবে না। কত যে শেরিকি নাম দেখেছে এ পর্যন্ত সব বাতিল করে দিতে হবে। আস্তে আস্তে ছেলেরা শিখবে যে কেন হচ্ছে না, উত্তম নাম কী, এটা আমরা আমাদের বইয়ের মধ্যে লিখে দিয়েছি। নামের ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, এমনকি বাচ্চা হচ্ছে মায়ের পেটে আছে এখন তো শেরিক বাতিল শুরু হয়ে যায়। তাহলে যে ঘরে এগুলো হবে না, তাবিজ কবজ দিয়ে কোমরে সব গাঁদা খার মোটা মোটা তাবিজ ঝুলানো থাকতো না, এগুলো এখন আর নাই, সব হঠাৎ আল্লাহর ইচ্ছা। ধীরে ধীরে সংগঠনের মাধ্যমে এগুলো হয়, একদিনে এক বক্তৃতা দিয়ে এগুলো হয় না, খুব কঠিন। সেজন্য আহলেদের আন্দোলনটাই হচ্ছে একটা সংস্কার ধর্মীয় আন্দোলন, সমাজ সংস্কারের আন্দোলন এটা। এই সংস্কার করতে গেলে মার খেতে হবে। এখানে আপনার ঘা হয়েছে, তো ঘা যদি খালি মলম লাগাতে হবে জীবনে ঘা সারবে? ঘা ঘষিয়ে দিয়ে রক্ত বের করতে হবে, এরপর মলম দেবে তখন হয়তো ঘাটা সারবে। তো ঘষ দিয়ে তো গা জ্বালা করবে, এই গা জ্বালা করবে বলে মার খেতে হচ্ছে আমাদের, বুঝতে পারছেন? এই সমস্যা হবেই। তবু আহলেদ আন্দোলনের মূল রূহ হচ্ছে সংস্কার, তাজদীদ মিল্লাত। এই সংস্কার যদি না থাকে তাহলে আমাদের লাভটা কি? ছোট্ট একটা শূন্যত রবীন্দ্র করলাম বা না করলাম তাতে মানুষ তো কাভার হবে না, একদম লোক করে না আর আমি করি, এই তো এই একটা শূন্যতের জন্য এই মর্যাদা পৃথক, ঠিক না? আমিনটা আপনি জোরে বলছেন ওরা আসতে বলে, এইটু এতে তো এমন কিছু না যে ওরা তোর মানে রামলক্ষ্মণ সীতা বলে না, ও তো আল্লাহই বলে কিন্তু আসতে বলে। এইটুক শূন্যত পৃথক হওয়ার কারণে তোমার পৃথক মর্যাদা, আমাদের তাদের পৃথক মর্যাদা। একটা শূন্যতকে মুসলমান কত ভালোবাসে, তাহলে শিরককে কেন ভালোবাসবে, বেদাতকে কেন ভালোবাসবে? এই বিষয়টা খালি বুঝে দিলে কিন্তু ঝামেলা শুকিয়ে যায়, অনেকে মানুষ পার্থক্য বোঝে না। ছেলেদেরকে বলবো লেখাপড়া শিখো, লেখাপড়া শুধু আনাকে মানাকে মুছতে গেলে হবে না, এইগুলো আল্লাহ কী বলছে জোর সুরে ফাতে আল্লাহ কী বলছেন জানি না, এসবগুলো বই অনুবাদ শিখতে হবে, বুঝতে হবে। কুলু হল্লা আহাদ সবাই জানি আমরা, এর অর্থ কী আমরা জানি না, এগুলো আমাদের শিখতে হবে ক্লাসেই, পড়ে কেউ শেখাই দেবে না। সারা জীবন পড়তেছে, আমি একটা লোক বলি বুড়ো হয়ে গেছে, আল্লাহ কুমুর তাকাসর তাকে শেখানোর চেষ্টা করে পুরো রমজান ধরে পারেনি, এলাইকুম তাকাসর, এলাইকুম তাকাসর, পুরো এক মাস ধরে সে এলাইকুম তাকাসরই বললো, কোনো মতেই ঘুরাতে পারলাম না। ওই স্যার ও অভ্যাস হয়ে গেছে আর পারি না, এই জিব্বাটা নরম কাদা, তাই না? চামড়া মনে হতো, ও এত শক্ত
একবার ঘুরে গেলি জীবনে সোজা হবে না, ছোট থেকে এগুলো মাকড়াস ঠিক করতে হবে। আমাদের একটা বদনাম আছে যে আহলে হাদিস আলেমরা কেরাত ভালো পড়তে পারে না, হানাফি আলেমরা ভালো পড়তে পারে, বদনাম আছে না? এর জন্য আমারই দায়ী যারা আপনারা পরিচালনায় আছেন কমিটিতে, দয়া করে ভালো মাখরাজ ওয়ালা হাফেজ এখানে শিক্ষক রাখেন, নাহলে ওই ছাত্র সব নষ্ট হয়ে যাবে। আর এখন যদি নষ্ট হয় জীবনে সোজা হবে না, এত খারাপ জিনিস হয়। কোরআনে সিজদা কটা বলতে পারো তোমরা? 14টা। দেখো ভুল বললে, আহলেজের ঘরে আহলেজ বলবে কোরআনের সিজদা 15টা। সালাতুর রসুল আমি তালিকা দিয়ে দিছি, এটা যদি আর শিক্ষকরা সুখে শেখাই দিত তাহলে কিন্তু 14 বলতে না কোনো কালে। আমাদের যে আরবি কায়দা আছে ওখানে আর 15টা করে দিয়ে দিচ্ছে, সালাতুর রসুল 15টা বলে দিচ্ছে। প্রতিটি ক্ষেত্রে সংস্কার, ওখানে দিয়ে কী লিখছে জানেন? সুরা হজের ওই 77 দিকে লিখছে আর সিজদা তো ইন্দার সাফাই, আরবিতে লিখছে তাকে বুঝতে না পারে। এখানে সেজদা হলে সাফিদের কাছে, আরে সাফি হাদিসের দিব্য রয়েছে সেজদা। যদি বলে আসেদা তো ইন্দার নবী সাল্লাম তাহলে বলে হয়, তা বলতে ধরা খেয়ে যাবে, তাহলে লিখছে ইন্দার সাফি। এইভাবে মজহাবি গোড়ামি কোরআন মধ্যে ঢোকাইছে, কোরআনটাকে পাক রাখি নিয়ে এরা নষ্ট করে দিয়েছে। এগুলো যদি আমরা ধরতে না পারি তাহলে আমাদের ছেলেরা তো শিখতে পারবো জীবনে। এখন যদি বলি আল্লাহ কোথায়, আগে আমরা এগুলো আকিদার বিষয়, আল্লাহ কোথায় তোরা বলতে পারবো? বাবরা আমি একদিন এসে 10 দিয়ে গেছি ফজরের পরে, বলে গেছিলাম আল্লাহ সাত আসমানের উপরে, বলো তোমার সাথে, আল্লাহ সাত আসমানের উপরে আরো সে উন্নীত, কিন্তু তার জ্ঞান ও শক্তি সর্বত্র বিরাজিত। এই একটা লাইন যদি তোমাদের মুখস্থকরণ হয় সারা জীবনে তোমাকে ক্ষতি করতে পারবে না। ওরা বলে আল্লাহ তো সব জায়গায় বিরাজমান, মান্না গুঞ্জম দর জমিন আসমা লেখি গুঞ্জম দর কুলুবে মোমেনা, আসমা জমিনে তোমাকে ধরে না মঞ্জির কলবের মধ্যে আল্লাহ তুমি আসো, এটা শোনে না আমাদেরকে? এইসব ধোকাবাজি দিয়ে সমস্ত দেশটা শিরকে পরিণত করে দিতেছে। না, আল্লাহ থাকেন আরশে কিন্তু আমাদের সবাইকে তিনি পরিচালনা করেন। যেন আমাদের প্রধানমন্ত্রী থাকেন ঢাকাতে কিন্তু সারা দেশ তিনি পরিচালনা করেন, এইটুকু বুঝলে ঝামেলা শিখবে। আর তিনি আমাদের সাথে আছে তার অর্থ তার জ্ঞান এবং শক্তি আমাদের সাথে আছে, এইটা নয় যে আল্লাহ নিজে আমাদের সঙ্গে আছে। এটুকু হলে আমাদের বুঝতে হবে আকিদার বিষয়। আমাদের রসুল কি নূরের নবী না মানুষ নবী? কিন্তু সমস্ত মাদ্রাসাগুলি সেখানে আছে নূরের নবী, এবং এনে গানও তৈরি হয়েছে না, তুমি হে নূরের নবী নিখিলে ধ্যানের ছবি, তুমি না এরে দুনিয়া আধারে ডুবিত ছবি বলেন এগুলো। তাদের ছাত্ররা মাদ্রাসা পড়তেছে গড়ে উঠছে শিরকে আঁকি দেয়, আমাদের ছাত্ররা মাদ্রাসা পড়তেছে গড়ে উঠছে তৌহিদ রাখি দেয়, পার্থক্য হবে না? আমরা বলি কোরআন এবং সৈয়দ যেটা আছে ওটাই হলো আসলে ইসলাম, তারা বলে শুধু হাদিস মানলে হন ফেঁকা মানতে হবে। তাহলে ও ফেঁকা ও বাচ্চা নিজেই বোঝেন ফেঁকা কী জিনিস, কিন্তু না কোরআন হাদিসের সঙ্গে ফেঁকা ঢুকে দেওয়া যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে। আমরা ইসলামের দলিল 4টি, কোরআন হাদিস এজমা কি আছে, আমরা বলি কি সেটা কোরআন হাদিস। প্রতিটি ক্ষেত্রে যদি আমাদের বাচ্চাদের ছোটো থেকে ট্রেনিং দিতে হয় ইনশাল্লাহ বড় হয়েও এরকমই থাকবে। ঠিক আছে, আমরা যাব তো অনেক দূরে রাজশাহী, বুঝতে পারছেন? অশেষ ধন্যবাদ আপনারা এখানে আমাদেরকে একটু বসার সুযোগ দেওয়ার জন্য। আমার আন্তরিক আবেগ থাকবে ভাই ভাই নতুন মহব্বত আপসের সৃষ্টি হোক, আমরা এটি কামনা করি। বুঝছেন সেটা সাহেব, শুনছেন তো? আমরা ভাই ভাই হই এটি আমাদের বড় কামনা। এই বাচ্চাগুলো গড়ে উঠুক যেন সবাইকে সমানভাবে দেখতে পারে, আলামুল আমাদের সম্মান করতে পারে। আপনাদেরও দাওয়াত রইল, বছরে একবার আহলেদের মিলন মেলা হয় রাজশাহীতে, আমরা করি তবলিগি ইজতেমা। এটা আহলেস আন্দোলনের ইতিহাসে একটা যে কোনো লোক স্বীকার করতে বাধ্য যে এত বড় সম্মেলন আহলেস হয় না। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো সরকারি বন্ধও করেনি, আমাকে অ্যারেস্ট করার সময় বন্ধ করেছে, তারপরে আর পারেনি। তো এই মিলন মেলায় সবাই আসে, হানাফি অনেক আসে, এবং তারা আলহামদুলিল্লাহ অনেকে আকিদা কবুল করেই চলে যায়। এই সুন্দর সুযোগে আমি সেন্ট্রাল রোড মসজিদের দায়িত্বশীল এবং মাদ্রাসার দায়িত্বশীল ভাইদেরকে নিজে থেকে দাওয়াত দিয়ে গেলাম 24-25 ফেব্রুয়ারি। যদি আল্লাহ পাক আপনাদের স্বাস্থ্য ভালো রাখে যাওয়ার নিয়ত রাখবেন। তো সবাইকে অশেষ ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।